নাম ভাঙিয়ে প্রতারণা, সালমানের সতর্কবার্তা। বলিউড ভাইজান সালমান খান শুধু অভিনেতাই নন, একজন প্রযোজকও। তার প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নিয়মিত সিনেমা নির্মিত হয়, তাই মাঝে মধ্যেই শিল্পী কুশলী খোঁজেন তিনি। তবে এবার তার নাম ভাঙিয়ে শুরু হয়েছে প্রতারণা। কোন কাস্টিং এজেন্সি সালমানের নাম ব্যবহার করে শিল্পী নির্বাচনের কাজ চালাচ্ছে, খবরটি শুনতেই সতর্কবার্তা দিলেন সুপারস্টার। এক অফিসিয়াল বিবৃতিতে সালমান খান বলেছেন, এটা পরিষ্কার করা প্রয়োজন যে সালমান কিংবা সালমান খান ফিল্মস বর্তমানে কোনো সিনেমার জন্য কাস্টিং করছেন না। আমরা কোনো কাস্টিং এজেন্সিকেও ভাড়া করিনি আমাদের আগামী কোনো কাজের জন্য। দয়া করে এই সংক্রান্ত কোনো ইমেইল বা মেসেজ পেলে বিশ্বাস করবেন না। শুধু তাই নয়, আইনি পদক্ষেপ নেওয়ার কথাও সাফ জানালেন সালমান খান। বলেছেন, সালমান খান কিংবা এসকে ফিল্মস এর নাম কোনো অননুমোদিত কাজে ব্যবহারের যথাযথ প্রমাণ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। সালমান খান বর্তমানে ব্যস্ত রয়েছেন টাইগার 3 সিনেমার কাজে। এটি যশরাজ ফিল্মস এর স্পাই ইউনিভার্স এর নতুন সিনেমা, যেখানে সালমানের সঙ্গে আছেন ক্যাটরিনা কেফ। ছবিতে অতিথি চরিত্রে শাহরুখ খানকেও দেখা যাবে। গেল রোজার ঈদের সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল সালমান খানকে। ছবির নাম কিসি কা ভাই কিসি কা জান। দুর্বল গল্প ও নির্মাণ শৈলীর কারণে অবশ্য সিনেমাটি সাফল্যের মুখ দেখেনি। তবে টাইগার 3 এর মাধ্যমে ভাইজান পুনরায় দাপটে ফিরবেন বলে আশাবাদী তার ভক্তরা।